হজের সময় হাজিরা বিভিন্ন মৃত ব্যক্তিদের নামে ওমরা করে জীবিত, এটা বর্তমানে শরীয়ত সম্মত কিনা? প্রথম কথা, একই সফরে যে বারবার ওমরা করা, এটা সুন্নতের খেলাফ। ওমরা একবারই হবে, বাকি নফল তওয়াফ হবে। দ্বিতীয়ত, যিনি যে বেঁচে আছেন তাকে সশরীরে হজ ওমরা করানোর চেষ্টা করতে হবে, আশা করতে হবে। যিনি মৃত্যুবরণ করেছেন, হজ ওমরা করতে পারেননি, ফরজ বা ওয়াজিব ছিল, সুন্নত ছিল, তার জন্য বদলি করা যাবে। তিনি ওসিয়ত করলেও করতে হবে, না করলেও করা যাবে। আর একই সফর এটা যদি করতেই চান, ওমরা নিয়েতে যাবেন সৌদি আরবে, এই যে বছরের মাঝে 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 যাই, অথবা পুরো হজ এবং ওমরা তামাত্তুটা তার নামে করবেন, এটাই নিয়ম। জীবিত মৃত ব্যক্তির নামে বারবার তওয়াফ করা যায় কিনা, কোনো নিয়ত আছে কিনা? তওয়াফ একটা ইবাদত। আসলে মৃতদের নামে কি করতে হবে, এটা যদি হাদিস সুন্নাহ ভিত্তিক চান, তাহলে হাদিস শরীফে আছে দোয়া করবেন। আমরা যেটা নিয়ে গোলমাল, আপনি দোয়ার গুরুত্বটা আমরা বুঝি না। আমরা মনে করি আল্লাহ তাআলা দুনিয়ার হুজুরদের মতো মনে হয় না, আউযুবিল্লাহ। হুজুরের কাছে যদি বলি হুজুর দোয়া করেন, হুজুর খুশি হয় না? হুজুর দোয়া করেন তাহলে হুজুর খুশি হয়, ঠিক না? কিছু থাকতে হয়। আমরা মনে করি আল্লাহ যদি আল্লাহ আমার আব্বার মাফ করো, ও তো হইল না, কিছু টাকা পয়সা দান খয়রাত করে যদি আল্লাহর বলি তাহলে বোধ হয় খুশি হয়, কথা ঠিক না। আপনি বলবেন আল্লাহ আমার আম্মাকে মা আপ্পাকে মাফ করো, অমককে মাফ করো, এই কথাটা দোয়াটা হলো সবচেয়ে বড় তাদের পাওয়া। কবুল হলে এর বিনিময়ে সঙ্গে সঙ্গে তারা নেকি পেয়ে যাবেন। অথচ দোয়ার গুরুত্বটাই আমরা বুঝি না। দ্বিতীয় হলো দান সাদাকাত, তৃতীয় হলো হজ ওমরা। তওয়াফ মাইয়েদের বদলি করা যায় অথবা মাইয়েদের নামে করা যায়, এটা সুন্নতে নেই, হাদিসে পাওয়া যায় না, আলেমরা জায়েজ বলেন। দরকারটা কি? আপনি তওয়াফের সময় তওয়াফ করবেন না দোয়া করবেন তাদের জন্য? যত দোয়া করবেন তারা সওয়াব পেতে থাকেন, তওয়াফ এসে বেশি সওয়াব পেয়ে যাবে, আর দান সাদাকাত করবেন, সুন্নতই তো উত্তম।